আছে কিন্তু এখানে মা দুর্গার সাথে সাথে আরো চারপাশে থেকে কিন্তু গাছের অংশটা রয়েছে আর উপরের শাখা প্রশাখা এই পাশেও কিন্তু আয়নার অংশ দেখা যাচ্ছে একটা দুটো তিন কোন সুন্দর আর্টে কিন্তু এখানে সাজানো হয়েছে মা দুর্গা এতে বেশ কিছু তুলো দেখা যাচ্ছে উপরের অংশে পাবো বিভিন্ন দেবীর মূর্তি সমস্ত আঁকা থাকছে সেটা মহালীলায় মহামায়া হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে রয়েছি উল্টোডাঙা ফুট ব্রিজের উপর আর আজকে তোমাদেরকে উল্টোডাঙা থেকে নিয়ে যাব যেখানে সেটা হচ্ছে উল্টোডাঙা সংগ্রামী মোটামুটি উল্টোডাঙা সংগ্রামী বিধাননগর স্টেশনের একদম পাশের পুজোই বলা চলে মোটামুটি এইদিকেই হচ্ছে বাগমারি রোড এই বাগমারি রোডটা যেদিকে চলে যাচ্ছে মানে বিধাননগর স্টেশন দিয়ে সোজা আসলে উল্টোডাঙা যে মোড় উল্টোডাঙা মোড় থেকে যেদিক দিয়ে বাঁ দিক দিয়ে ভিআইপি রোড ঢুকে যাচ্ছে তার অপোজিটের যে রাস্তাটা সেই রাস্তাটা সরু রাস্তাটা দিয়ে ঢুকলেই কিন্তু আমরা সংগ্রামীর পুজো পাবো সেখানেই আজকে প্রস্তুতি পাবো তোমাদেরকে দেখাতে নিয়ে যাব মোটামুটি উল্টোডাঙা এরিয়ার মধ্যে উল্টোডাঙা সংগ্রামীর পুজো কিন্তু বেশ জনপ্রিয় একটা পুজো বিধাননগরে যদি ট্রেনে করে আসো উল্টোডাঙা থেকে তোমরা একদম দুপায়ে গেলে কিন্তু পূজা মণ্ডপটা পেয়ে যাবে আর যদি মেট্রোতে আসতে চাও তাহলে কিন্তু নিয়ারেস্ট মেট্রো বলবো শোভাবাজার বা শ্যামবাজার সেখান থেকে তোমরা উল্টোডাঙা এসে যেতে পারো কিন্তু এই পূজা মণ্ডপ দর্শন করতে তাছাড়া আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ডেসক্রিপশনে সেটা দেখেও তোমরা আসতে পারো বিধাননগর স্টেশন আমি একদম উপর থেকে দেখাচ্ছি নিচ থেকে বাসগুলো যাচ্ছে আমি ফুট ব্রিজের উপর দাঁড়িয়ে আছি আর ঠিক ওই যে রাস্তাটা অপোজিটে ওই যে সোজা রাস্তাটা ঢুকে যাচ্ছে ওইটা দিয়েই যেতে হবে এদিকে গেলেই একদম বিধাননগর রোড স্টেশন আর ঠিক উল্টোডাঙা মোড় উল্টোডাঙা ফুট ব্রিজ এই বাঁ দিকে চলে গেলে কিন্তু পাওয়া যাবে ভিআইপি রোড আর ঠিক রোডটা ক্রস করে এই ফুটে আসলে এই হচ্ছে সোজা রাস্তা বাগমারি রোড ঢুকে যাচ্ছে এই রোডের মধ্যে কিন্তু পুজোটা হয় সংগ্রাম একটা সাইনবোর্ডে লেখা রয়েছে বাগমারি রোড কলকাতা 58 সেই দেখা যাচ্ছে উল্টোডাঙা ফুটব্রিজ দুপা এগিয়ে আসলেই কিন্তু একদম পৌঁছে যাবে তোমরা সংগ্রামী প্রাঙ্গণের সামনে এই যে ডান দিকে রাস্তাটা ঢুকে যাচ্ছে আমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি কেআইটি আবাসন কেআইটি আবাসনের এই যে ভিতরে অংশটা ওই হচ্ছে মণ্ডপ দেখা যাচ্ছে তোমাদেরকে এখানে একটুখানি দেখাই উল্টোডাঙার সংগ্রামী সার্বজনীন দুর্গোৎসবের এবছর ওনাদের 61তম বর্ষে নতুন ভাবনা নিয়ে কালাচাঁদ পাঁজা আমাদের সাথে ওই রোড ধরে দুপায়ে গেলে কিন্তু গলির মধ্যে হচ্ছে পূজা প্রাঙ্গণ চলে এসছি কিন্তু একদম সামনের অংশে দেখতেই পাচ্ছ পুরো টোটাল মণ্ডপটা কিন্তু বাইরে থেকে ঘিরে দেওয়া রয়েছে যেহেতু একটা বৃষ্টির কারণ কিন্তু রয়েছে চল যদিও বাইরে থেকে কিছুই দেখানো নেই ভিতরে প্রবেশ করবো আবার আগে তোমাদেরকে এবছরের যেটা উপস্থাপনা সেটা দেখিয়ে দিই এবছর কিন্তু ওনাদের পুজো 61তম বর্ষে পদার্পণ করলো আর এবছরের উপস্থাপনা হচ্ছে মহালীলায় মহামায়া সৃজনে রয়েছেন কালাচাঁদ পাঁজা উল্টোডাঙা সংগ্রামী চলে এসেছি মণ্ডপের ভিতরের অংশে আর টোটাল যে মণ্ডপের পরিসর টোটাল যে মাঠ সেই মাঠকে ঘিরেই কিন্তু মণ্ডপ সেজে উঠছে যদিও বেশ কিছু অংশের কাজ কিন্তু ইতিমধ্যেই হয়েছে দেখা যাচ্ছে একদম সামনের দিকে এই অংশটা তোমাদেরকে একটুখানি ভালো করে দেখালে বুঝতে পারবে বেশ সুন্দর করে কিন্তু কিছু জিনিস আঁকা রয়েছে বিভিন্ন দেব দেবীকে দেখা যাচ্ছে যেমন এইদিকে শিব পার্বতীকে দেখা যাচ্ছে এইদিকেও শিব পার্বতীকে দেখা যাচ্ছে বেশ সুন্দর বেশ কালারফুলভাবে কিন্তু ব্যাপারটাকে সাজানো হচ্ছে এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে মহালীলায় মহামায়া অ্যাকচুয়ালি রাসের যে পরিবেশ সেই রাসের পরিবেশ কিন্তু এখানে তুলে ধরা হবে ফুটিয়ে তোলা হবে আর এখানে কিন্তু দেখা যাচ্ছে মা দুর্গা রয়েছেন মা দুর্গার 10 হাত রয়েছে কিন্তু এখানে মা দুর্গার সাথে সাথে আরও চারপাশে কিন্তু বিভিন্ন নারীদের দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ মা দুর্গার সাথে কিন্তু একজন রয়েছে তার এগুলো কিন্তু সমস্তটাই বালি আমি যে দেখে বুঝতে পাচ্ছি হ্যাঁ এগুলো কিন্তু বালি দিয়ে ব্যাপারটাকে করা হয়েছে দেখতে পাচ্ছ আর বালি এই এইটা কিন্তু বালি দিয়ে করা হচ্ছে কিন্তু এই সাইডের যেই এই নারীগুলো রয়েছে মানে এই মহিলাগুলো রয়েছে সেইগুলো কিন্তু সমস্তটা এমনি করা হয়েছে মানে এমনি করে কিন্তু তার উপর কিন্তু রং করা হয়েছে দেখতে পাচ্ছ এইদিকে ভালো করে তোমরা একটু তাকালে দেখতে পাবে এখানে বিভিন্ন আয়না রয়েছে এই যে আয়না দেখা যাচ্ছে আয়নার বিভিন্ন অংশ দেখা যাচ্ছে এই পাশেও কিন্তু রয়েছে আর তোমাদেরকে ভালো করে একটুখানি দেখালে দেখতে পাবে এই পাশেও কিন্তু আয়নার অংশ দেখা যাচ্ছে একটা দুটো তিনটে এই যে পেন্টিংসগুলো কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো কিন্তু সমস্তটাই আঁকা হয়েছে কতটা সুন্দর কতটা ইউনিক কাজ রয়েছে আর এই সাইড দিয়ে কিন্তু পুরো টোটাল আলপনাগুলো গেছে উপরের অংশে কিন্তু একটা নারী দেখা যাচ্ছে মণ্ডপের
প্রবেশ করলে কিন্তু এইটা হচ্ছে মণ্ডপের একদম ফার্স্ট পোর্শন। এরপরে কিন্তু আমাদেরকে ভিতরে আরো প্রবেশ করতে হবে, তারপর আরো একটা ধাপ পেরিয়ে কিন্তু মূল অংশে আমরা পৌঁছাবো। দর্শনার্থী কিন্তু এখান দিয়ে ঢুকে আগে প্রথমে কিন্তু এই অংশটা দর্শন করবে, আর এই অংশগুলো কিন্তু সাইড দিয়ে সমস্ত থিমের অংশ দিয়ে ঘেরা থাকবে বিভিন্ন। ভিতরের পোর্শনে আর ভিতরের পোর্শনটা দেখতে পাচ্ছ পুরো টোটালটাই এরকম করে রং করা রয়েছে। দেখতে পাচ্ছ মাঝখান দিয়ে কিন্তু একটা গাছের অংশ দেখা যাচ্ছে, যেটা কিন্তু পুরো টোটাল উপরে উঠে তার শাখা প্রশাখাগুলো কিন্তু চারিদিকে বিস্তারিত হয়েছে দেখা যাচ্ছে। একদম মিডল পোর্শন থেকে কিন্তু গাছের অংশটা রয়েছে, আর উপরের শাখা প্রশাখাগুলো বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। আর একদম উপরে তোমরা ভালো করে দেখলে দেখতে পাবে ওখানে কিন্তু তুলো রয়েছে, বেশ কিছু তুলো দেখা যাচ্ছে উপরের অংশে। বেশ সুন্দর লাগছে কিন্তু এই পোর্শনটা দেখতে। আর এই পোর্শনেও কিন্তু বেশ কিছু জিনিস অংশ থাকবে, সমস্ত থিমের অংশগুলো কিন্তু থাকবে এই পোর্শন জুড়ে। উল্টোডাঙ্গা সংগ্রামের এবছরের যেটা উপস্থাপনা মহালীলায় মহামায়া, অ্যাকচুয়ালি মহামায়ার মহালীলা বলতে কিন্তু এখানে কৃষ্ণের যে রাসলীলা সেই রাসলীলাতেও কিছুটা অংশে দেখানো হবে। মোটামুটি রাসের একটা পরিবেশ তৈরি করা হবে কিন্তু চারিদিক ঘিরে। সুন্দর একটি উৎসবের মরশুম কিন্তু সেজে উঠবে মা দুর্গার এই দুর্গোৎসবের সাথে সাথে। যে পোর্শনগুলো এই পোর্শনগুলো কিন্তু সবেমাত্র বেস যে কালারটা সেই কালারটাই হয়েছে, এর উপরে কিন্তু বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র আঁকা হবে, সমস্ত থিমের অংশগুলো দিয়ে সাজানো হবে। আর উপরের পোর্শনটাও কিন্তু আমাদেরকে দেখালাম, এটা কিন্তু সবেমাত্র কিছুটাই হয়েছে, এখন অনেকটা পোর্শনের কাজ কিন্তু বাকি রয়েছে। পুরো টোটাল এই অংশগুলো কমপ্লিট হবে, তার উপর দিয়ে একটা লাইটের খেলা থাকবে, বেশ ভালো লাগবে কিন্তু পুরো টোটাল অংশগুলো দেখতে। আর এই যে গাছটা গাছের অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই সাদা রঙের দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, শুধু পুরোটা কমপ্লিট হওয়ার অপেক্ষা। নিচের অংশ এই নিচের অংশগুলো দেখতে পাচ্ছ বেশ কিছু কলকার মতন ডিজাইন কিন্তু রয়েছে, এই দিকেও কিন্তু বেশ কিছু কলকার অংশ দেখা যাচ্ছে সাইড দিয়ে সাইড দিয়ে সমস্ত। এবং কিন্তু দর্শনার্থী এই অংশে ঢুকবে প্রবেশ করবে এই অংশের থেকে কিন্তু তারপরে প্রবেশ করবে এই অংশে, এটা কিন্তু একদম মিডিলের অংশ যেখানটায় গাছটা রয়েছে, এরপর কিন্তু মানুষ মূল মণ্ডপে প্রবেশ করবে। তো এখন সুন্দর করে মাপ করে করে ব্যাপারগুলোকে রেডি করা হচ্ছে, দেখতে পাচ্ছ মাপ করে কিন্তু ডিজাইনগুলোকে করা হচ্ছে। মণ্ডপের মূল অংশে যেখানে কিন্তু প্রতিমাও তৈরি হচ্ছে এই অংশে কিন্তু প্রতিমা থাকবে, আর তার চারিপাশটাতেও কিন্তু বেশ কিছু অংশের কাজ দেখা যাচ্ছে। এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম মূল মণ্ডপের অংশ, মূল মণ্ডপের এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু আঁকা রয়েছে, বিভিন্ন দেবী, এগুলো কিন্তু সমস্তটাই দেবী রয়েছে, বিভিন্ন দেবীর মূর্তি কিন্তু আঁকা হয়েছে। তোমাদেরকে বলি এইদিকে কিন্তু সরস্বতী দেবী সরস্বতী রয়েছে, মাঝখানেও দেবী সরস্বতী রয়েছে, আর একদম এই সাইডে কিন্তু রয়েছে মা দুর্গা। এরকম কিন্তু বিভিন্ন জিনিসপত্র আমরা এখানে দেখতে পাবো, বিভিন্ন দেবীর মূর্তি সমস্ত আঁকা থাকবে। অংশগুলো যখন লাইট দিয়ে সেজে উঠবে তখন বেশ ভালো লাগবে টোটালটা দেখতে, যদিও এইটা মূল মণ্ডপ রয়েছে, আর মূল মণ্ডপের কিন্তু উপরের অংশে এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে দেখা যাচ্ছে। উপরে কিন্তু বাঁশের স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, এর উপর দিয়ে কিন্তু সমস্ত থিমের অংশগুলো সাজানো হবে। এইটা মূল মণ্ডপ তো তোমাদেরকে দেখালাম, যদিও মূল মণ্ডপের এখনও অনেকাংশেরই কাজ বাকি রয়েছে, এইবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ প্রতিমার আই কিন্তু রং হচ্ছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে। প্রতিমা কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে, ভীষণই রঙিন কিন্তু এখানে মা দুর্গা, যেহেতু একটা খুশির পরিবেশ একটা রাসের পরিবেশ তৈরি হবে সেই জন্য কিন্তু মা দুর্গাও ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। মোটামুটি মণ্ডপ তো ভীষণ সুন্দরভাবে সেজে উঠছে, তার সাথে সাথে কিন্তু এখানে মা দুর্গাও ভীষণ সুন্দরভাবে সেজে উঠছে, শুধু এবার দিন গোনার অপেক্ষা, পুজো আসার অপেক্ষা, আর মণ্ডপ সুন্দর করে সেজে ওঠার অপেক্ষা। কে কে উল্টোডাঙ্গায় সংগ্রামীর পুজো কোনো বছর মিস করো না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দারুণ লাগছে মা দুর্গা কিন্তু ভীষণ সুন্দর আর্টে কিন্তু এখানে সাজানো হয়েছে মা দুর্গাকে, দেখতে পাচ্ছ এখন নিচে যে অসুর সেই অসুরের গায়ে যে রং সেইটা কিন্তু চাপানো হচ্ছে, কিন্তু ওখানে রঙের কাজটা করছে দেখতে পাচ্ছ। আর সমস্ত ঠাকুরের গলায় কিন্তু ভীষণ সুন্দর মালা পরানো হয়েছে, আর মালাগুলো কিন্তু সমস্তটাই মাটির, বেশ ভালো লাগছে টোটালটা দেখতে। যখন মা দুর্গার রঙের সাথে সাথে চোখটা আঁকা হবে তখন কিন্তু অসাধারণভাবে দেখতে লাগবে, মা দুর্গা কিন্তু অপরূপ রূপে সেজে উঠবে। এই যে
অংশটা দেখতে পাচ্ছো যেখানে মা দুর্গা কিন্তু বিরাজমান রয়েছে, এই যে অংশগুলো, এই অংশগুলো কিন্তু সুন্দরভাবে থিম দিয়ে সেজে উঠবে। উপরেও কিন্তু বেশ কিছু কাজ থাকবে, যদিও এখনো মণ্ডপের অনেকাংশের কাজই বাকি রয়েছে, বেশ কিছু জিনিস ইনস্টলেশনের কাজ রয়েছে, তার সাথে সাথে কিন্তু মা দুর্গারও বেশ কিছু অংশের কাজ বাকি রয়েছে। কিন্তু ওই দিক দিয়ে প্রবেশ করবে, প্রথম ধাপ পেরিয়ে দ্বিতীয় ধাপে ঢুকবে, তারপর কিন্তু প্রবেশ করবে মূল মণ্ডপে যেখানে প্রতিমা দর্শন করবে। প্রতিমা দর্শন করে কিন্তু দু সাইডে দুটো এক্সিট রয়েছে, এখান দিয়ে কিন্তু মানুষ দর্শন করে বেরিয়ে যাবে। অংশে কিন্তু ভীষণই কালারফুল, ভীষণই রঙিন ভাবে মণ্ডপটাকে সাজিয়ে তোলা হবে, আর বিভিন্ন জিনিসপত্র থাকবে, যেরকম একটা শুনলাম মোটামুটি অনেক সুন্দর অনেক কিছুই থাকবে মণ্ডপে দেখার মতো, একটা উৎসব, একটা আনন্দ, একটা খুশি, একটা রাসলীলা, সেই পরিবেশ কিন্তু তৈরি হবে। মোটামুটি সংগ্রামীর পুজো কিন্তু উল্টোডাঙা এরিয়ার মধ্যে ভীষণ জনপ্রিয় পুজো, ওকে বলে বোঝানোর দরকার নেই, সবাই মোটামুটি জানুই, সবাই মোটামুটি দেখতে আসো এই পুজো মণ্ডপ। টোটালটা যখন কমপ্লিট হবে দারুণ লাগবে দেখতে, যদিও মণ্ডপের কিন্তু তিনটে ধাপ রয়েছে, তিনটে পজিশন রয়েছে, একটা অংশ, দুটো অংশ, তারপরে কিন্তু মূল মণ্ডপের অংশ। এখানে বিভিন্ন রংগুলো রাখা আছে দেখতে পাচ্ছ, এই রংগুলো দিয়েই কিন্তু সমস্ত জিনিসগুলো আঁকা হচ্ছে, রং করা হচ্ছে। মণ্ডপের কাজ কিন্তু অনেকাংশেই এগিয়ে গেছে, আরও কিন্তু বেশ কিছু জিনিস ইনস্টলেশন বাকি রয়েছে, ইনস্টলেশন পার্ট রয়েছে, তারপর সুন্দর করে মণ্ডপ সেজে উঠবে, তারপর লাইটেরও একটা চমক থাকবে। অবশ্যই কিন্তু উল্টোডাঙা সংগ্রামী পুজো দেখতে আসতেই হবে। এই মুহূর্তে কিন্তু পেয়ে গেছি শিল্পী কালাচাঁদ পাজাকে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। তো এই বছর এই মণ্ডপে কি হচ্ছে, অ্যাকচুয়ালি উপস্থাপনাটা কি হচ্ছে? হ্যাঁ, এবার আমি উল্টোডাঙা সংগ্রামীতে যে থিমটা করছি সেটা মহালীলায় মহামায়া। তো বিশ্রীধাম বৃন্দাবনে আদ্যাশক্তি মহামায়া, তো রাধা গোবিন্দ লীলা সংগঠনকারী পৌর্ণমাসী যোগমায়া, তো ভগবান শ্রীকৃষ্ণের সর্বোচ্চ লীলা হচ্ছে রাসলীলা। তো রাসলীলাতে কী করেছিল, ব্রজগোপিনীরা তাদের বালুকা রাশি দিয়ে যমুনার তীরে দেবী কাত্যায়নীর প্রতিমূর্তি অঙ্কন করে দুর্গোৎসব করেছিলেন এবং কাত্যায়নীর কাছে প্রার্থনা করেছিলেন যে অনাদি আদি গোবিন্দম সর্বকারণের কারণম শ্রীকৃষ্ণ, যেন এক মানে শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে যেন পাই। তো সেটা ভগবান শ্রীকৃষ্ণ কী করেছিলেন, এটা মানে যে দুর্গাপুজোটা আমাদের এখানে হচ্ছে মানে যোগমায়াশ্রিত লীলা, বৃন্দাবনে যে রাসলীলা হয়েছিল সেটা মানে যোগমায়ার ইয়েতে হয়েছিল, লীলাটা রাসলীলা হয়েছিল। তো রাসলীলাকে কেন্দ্র করি, রাসলীলাকে অনুসরণ করে আর শ্রীকৃষ্ণ ব্রজগোপিনীদের মনোবাঞ্ছা পূরণের জন্য তো যোগমায়ার আশ্রয় নিয়ে রাসলীলা করেছিলেন, তো সেই রাসলীলা অনুকরণ করি আমাদের এই থিম এবারের ভাবনা মহালীলা মহামায়া। মোটামুটি মণ্ডপের কাজ এখন অবধি কতদূর এগিয়েছে? মণ্ডপের কাজ অনেকটা এগিয়ে গেছে, আমার তো 70% কাজ তো অলরেডি রেডি হয়ে এসেছে, ওয়ার্কশপে প্রোডাকশন হয়ে এসেছে, সেগুলো এখানে ইনস্টল করা, এবার জাস্ট ইনস্টলের প্রতীক্ষা, মানে সময় অনুযায়ী হয়ে যাবে। মোটামুটি কতদিনের মধ্যে মণ্ডপ রেডি হয়ে যাবে? মণ্ডপ মহালয়ে 7 দিন আগেই একদম মণ্ডপের পুরোপুরি মানে বোঝা যাবে, অ্যাটমোসফিয়ারটা পুরো বোঝা যাবে মোটামুটি। আর ওপেনিংটা কবে রয়েছে, উদ্বোধনটা? ওপেনিং তো এদের দ্বিতীয় দিন আমি মহালয়ে ছাড়ছি। আচ্ছা, মানে মহালয়ে আপনার হ্যান্ডওভার রয়েছে। আচ্ছা, মোটামুটি এখন অবধি যেটুকু দেখতে পাচ্ছি কনসেপ্টটা, তো মোটামুটি বলা যেতে পারে দর্শনার্থীদের কি নজর কাড়বে, দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলবে? মানে দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি, এই কাজটা পুরো ইউনিক করছি, বা এই যে থিমটা করছি যে ব্রজগোপীরা যে কাত্যায়নীর প্রতিমূর্তি অঙ্কন করে যমুনার তীরে যে দুর্গোৎসব করেছিল, এটা অলরেডি আগে হয়তো হয়নি, তো এটা নতুন করে করছি, নতুনত্ব একটা পাওয়া। আর আমরা তো সবকিছুতেই যা কিছু করি যে ভগবান আমাকে ভালো রাখো, আমার জন্য একটা ভালো কিছু হয়, আমার জন্য একটা ভালো বাড়ি হয়, গাড়ি হয়, আমরা তো অলরেডি তো ভগবানকে ডাকছি, তো গডস কে, শ্রীকৃষ্ণ, তো তাকে নিয়ে শুরু করলাম। হ্যাঁ, তো সেই দিক থেকে এটা একটা মানে জায়গা একটা হবে, মানে একটা রাসের পরিবেশ, একদম রাসলীলার যে একদম পরিবেশ, যেটা সেটা পাওয়া যাবে মানে বৃন্দাবন বা যারা এমনি হয়তো অনেকে মায়াপুরের রাস্তা দিয়ে এসেছে, সেই ধরনের অ্যাটমোসফিয়ারটা ফুটে উঠবে মণ্ডপের মধ্যে অনেকটাই একদম। আর লাইটের তো ব্যাপার স্যাপার গুলো থাকবে, লাইটটা একদম ইউনিক, পুরো লাইট হবে, লাইট পুরো যেমন থিমের ইয়েতে অ্যাডজাস্টমেন্ট, লাইট বা ঠাকুরটা ওই ব্যালেন্সই থাকছে। আচ্ছা, আর প্রতিমা তো মোটামুটি সেজে উঠছে দেখতে পাচ্ছি, রং করছি, কালকে হয়তো চোখটা আঁকবো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো, পুজোর জন্য অনেক শুভেচ্ছা রইল, থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, উল্টোডাঙা সংগ্রামী কিন্তু ক্লাব মেম্বারকে পেয়ে গেছি, আমাদের সাথে দাদা রয়েছেন টিটু ধর। নমস্কার দাদা। নমস্কার। তো মোটামুটি আপনাদের এই পুজোটা কত বছরের পুজো সেটা জানতে চাইবো? আমাদের এবার 61 বছরের পদক্ষণ করেছে। এবার আমাদের পুজোটা আপনাকে দেখতে হলে উল্টোডাঙা ভিআইপিতে নামতে হবে, হাটকমো নিয়ারেস্ট বিধাননগর, নেবে ওখানে থেকে সোজা আপনি এসে
যাকে জিজ্ঞাসা করবেন উল্টোডাঙা সংগ্রামী সবাই চেনে মোটামুটি, মোটামুটি নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হাটকো, হাটকোমোর বললেই মোটামুটি সবাই আপনাকে দেখিয়ে দেবে একদম সামনে। মোটামুটি 61 বছরের পুজো মোটামুটি হাফ সেঞ্চুরি তো হয়েই গেছে বলা যেতে পারে। মোটামুটি কেমন দর্শনার্থীদের কিরকমটা ঢল নামে এখানে? আমাদের প্রচুর ভিড় হয়, ইয়ে হয় না, আসলেই দেখতে পারবেন প্রচুর ভিড় থাকে আমাদের পুরো উল্টোডাঙা ভিআইপি থেকে হাটকো মোড় থেকে আমাদের মানে প্যান্ডেল অবধি পুরোটাই একদম লোকে ভরা থাকে। সবই ওখান থেকে শুরু হয় একদম মন্ডপ মন্ডপ অবধি চলে আসে, বুঝতে কোনো অসুবিধাও হবে না আশা করা যায়। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ, পুজোর জন্য অনেক শুভেচ্ছা রইলো, আবার দেখা হবে পুজোর সময়। থ্যাংক ইউ। আজকে প্রস্তুতি পর্ব দেখালাম, মোটামুটি আমার ভীষণ ভালো লাগলো, মণ্ডপটা দেখতে আসার অবশ্যই ইচ্ছা রইলো, বেশ সুন্দর বেশ রঙিনভাবে সেজে উঠছে কিন্তু পূজা মণ্ডপ। আজকে তোমাদের প্রস্তুতির ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।